উদ্ভিদের সারাপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন প্ল্যান্ট রেসপন্স অ্যান্ড কেমিক্যাল কোঅর্ডিনেশন হরমোন উদ্ভিদদের প্রাণীর মতো স্নায়ুতন্ত্র নেই কিন্তু উদ্দীপকের প্রভাবে সংবেদনশীলতা ও সারাপ্রদান যে কোনো জীবের ধর্ম উদ্ভিদের ক্ষেত্রে সেই কাজ সহায়তার জন্য বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ প্রধান ভূমিকা গ্রহণ করে উদ্ভিদ বিভিন্ন কাজের নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা উদ্ভিদের সংবেদনশীলতায় ও সমন্বয় সাধনে যেসব রাসায়নিক উপাদানগুলি মুখ্য ভূমিকা গ্রহণ করে সেগুলিকে উদ্ভিদ হরমোন বলা হয় বিজ্ঞানীদের মতে উদ্ভিদ হরমোন হল উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বা সহায়ক পদার্থ তাহলে উদ্ভিদ হরমোন কি যে সমস্ত জৈব যৌগ উদ্ভিদের নির্দিষ্ট কিছু কলা কোষে স্বল্প মাত্রায় সংশ্লেষিত হওয়ার পর দেহ তরলে নিঃসৃত হয় ও তার মাধ্যমে দূরবর্তী স্থানে বাহিত হয়ে নির্দিষ্ট কিছু কলাকোষের কাজকে প্রভাবিত করে তাকে উদ্ভিদ হরমোন বলে উদ্ভিদ বৃদ্ধির সাথে সাথে উদ্ভিদ দেহে জটিলতাও বৃদ্ধি পায় এবং দেহের বিভিন্ন কলাকোষের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজন হয় হরমোন উদ্ভিদ দেহে এই সমন্বয় সাধনের কাজ করে কতকগুলি বিশেষ ধরনের শারীরবৃত্তীয় পদ্ধতির মাধ্যমে হরমোন উদ্ভিদ দেহে সংবেদনশীলতা ও সারা প্রদানের ঘটনাসমূহকে নিয়ন্ত্রণ করে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক রূপে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃদ্ধি সহায়ক রূপে হরমোনের উল্লেখযোগ্য ভূমিকাগুলি হল এক নম্বর অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি প্রধানত মূল ও কাণ্ডের অগ্রভাগে সীমাবদ্ধ মূল ও কাণ্ডের অগ্রভাগে উপস্থিত অগ্রস্থ ভাজক কলার কোষ বিভাজনের ফলে এই বৃদ্ধি ঘটে বলে একে অগ্রস্থ বা প্রাথমিক বৃদ্ধি বলে পার্শ্বস্থ ভাজক কলার ক্যাম্বিয়ামের বিভাজন ঘটলে উদ্ভিদ দেহ প্রস্থে বৃদ্ধি পায় একে পার্শ্বীয় বৃদ্ধি বলে এই সকল ভাজক কলার কোষ বিভাজন তথা বৃদ্ধি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় দুই নম্বর ফুল ফোটা ফুল হল সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ পুষ্পমুকুলের পরিস্ফুটনের মাধ্যমে ফুল ফোটে পুষ্পমুকুলের সৃষ্টি ও তার পরিস্ফোটনের মাধ্যমে ফুল ফোটার ক্ষেত্রে উদ্ভিদ হরমোন বিশেষ ভূমিকা গ্রহণ করে তিন নম্বর মুকুলোদ্গম বীজের অঙ্কুরোদ্গমের পর ভ্রূণমূল থেকে মূলতন্ত্রের বৃদ্ধি ও ভ্রূণমুকুলের থেকে বিটপতন্ত্রের বৃদ্ধি ও হরমোন দ্বারায় নিয়ন্ত্রিত হয় চার নম্বর হলো বীজের অঙ্কুরোদ্গম উদ্ভিদের জন্ম হয় ভ্রূণ থেকে যা বীজের মধ্যে লুকিয়ে থাকে উদ্ভিদের বীজ সৃষ্টি হওয়ার সাথে সাথে অঙ্কুরিত হয় না কিছুদিন সুপ্ত অবস্থায় থাকে উপযুক্ত বহিস্থ ও অন্তস্থ শর্তের উপস্থিতিতে এই সুপ্ত অবস্থা ভঙ্গ হয় বা অঙ্কুরোদ্গম ঘটে বিভিন্ন অন্তস্থ শর্তকে প্রভাবিত করে যেমন বিভিন্ন উৎসেচককে প্রভাবিত করে ও খাদ্য সরবরাহ বাড়িয়ে হরমোন এই কাজে সহায়তা করে পাঁচ নম্বর ট্রপিক চলন উদ্ভিদের বিভিন্ন প্রকার ট্রপিক চলন প্রধানত ফোটোট্রপিক চলন জিও চলন নিয়ন্ত্রণে হরমোন মুখ্য ভূমিকা নেয় উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য উদ্ভিদ হরমোনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি হল উৎস উদ্ভিদ হরমোনগুলি উদ্ভিদের বিভিন্ন বর্ধনশীল দেহাংশের সজীব কোষে উৎপন্ন হয় উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে উপস্থিত ভাজক কলা উদ্ভিদ হরমোনের অন্যতম প্রধান উৎসস্থল এছাড়া বীজপত্রে মুকুলিত কচিপত্রে ভ্রূণ ভ্রূণমুকুল ভ্রূণমূল প্রভৃতি হল অন্যান্য উৎসস্থল দ্বিতীয়ত পরিবহনের ধরন উদ্ভিদ হরমোনের কিছু হরমোন উৎপত্তি স্থানেই সক্রিয় হয় এবং ব্যাপন পদ্ধতিতে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে তবে বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ভিদ ধর্মন কলা রসের সঙ্গে মিশে সংবহন কলার মাধ্যমে পরিবাহিত হয়ে নির্দিষ্ট কলাকোষে গিয়ে কার্যকারী হয় তৃতীয়ত কাজ অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি ফুলের পরিস্ফুটন বীজের অঙ্কুরোদ্গম মুকুলোদ্গম সংবেদনশীলতা উদ্দীপনায় প্রদান জড়া রোধ ইত্যাদিতে হরমোন সহায়তা করে চতুর্থত পরিণতি কাজ শেষে হরমোনগুলি বিনষ্ট হয় যেমন অক্সেন হরমোনটি আলোর প্রভাবে অথবা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিটেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয় জিপেরেলিন জিপেরেলিক অ্যাসিড অক্সিডেজের ক্রিয়ায় বিনষ্ট হয় সাইটোকাইনিন সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয় উদ্ভিদ হরমোনের প্রকারভেদ টাইপস অফ প্ল্যান্ট হরমোন রাসায়নিক গঠন উৎপত্তি ও কাজ অনুযায়ী হরমোন বিভিন্ন প্রকারের হয় উদ্ভিদের প্রধান তিনটি হরমোন হল অক্সিন জিভারেলিন এবং সাইটোকাইনিন এগুলি ছাড়াও উদ্ভিদ দেহে আরও কিছু হরমোন আছে যেমন ইথিলিন অ্যাপসিসিক অ্যাসিড ইত্যাদি